নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2022 সালের মাধ্যমিকের ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করছি, যেখানে আমি পেজ নম্বর 283 নম্বর পেজের যত MCQ, SAQ, শূন্যস্থান, ট্রু ফলস আছে সেইগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি আছে এক নম্বরে, তো দেখো রোমানন বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে এক্স টাকার মাসিক সুদ 1 টাকা হলে এক্সের মান কত। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। অ্যানসার হবে সি এর অ্যানসার 240 টাকা। তো দেখো প্রত্যেকটা অঙ্ক টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো প্রত্যেকটা অঙ্ক, এই যে অঙ্কগুলো আছে সত্য মিথ্যা, ট্রু ফলস, ঠিক আছে, যাকে বলে শূন্যস্থান পূরণ করা, প্রত্যেকটা টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা অঙ্ক আমি কী করে করিয়েছি। তো দেখো বার্ষিক সুদের হার ব্র্যাকেটের মধ্যে আর সমান সমান কী আছে, 5% আছে, সুদ ব্র্যাকেটের মধ্যে আই সমান সমান 1 টাকা, সময় 1 মাস, এই 1 মাসকে কী করতে হবে আমাকে বছরে রূপান্তরিত করতে হবে। তো দেখো 1/12 বছর হবে, এটা কিন্তু মাস হবে না, 1/12 বছর হবে। আসল কত আছে, এক্স টাকা। তো দেখো আসলের মানটা আমাকে বের করতে হবে, আসল সমান সমান কী হবে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100/t/r। তো দেখো ইন্টারেস্ট কত আছে, 1 আছে, মাল্টিপ্লাই 100 হয়েছে, বাই টি এর মান কী আছে, 1/12 আছে, মাল্টিপ্লাই আর এর মান কত আছে, 5 আছে। তো দেখো 100 কে 100, ঠিক আছে, আর নিচে কী আছে, 5 কে 5 আর 12 কে 12 বসে গেল। অর্থাৎ আমি এটাকে ঘুরিয়ে দিছি, 1/100/12/5। তো দেখো এটা তো ভাগ অবস্থায় আছে না, উপরে গেলে কী হবে, গুণ অবস্থায় হয়ে যাবে। অর্থাৎ 5 × 100, 20 কে 12 দিয়ে গুণ করলে কত হবে, 240 টাকা। অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 240 টাকা। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো রোমান টু এর অঙ্ক কী বলেছে, kx² + 4x + 1 = 0, সমীকরণের বীজদ্বয়গুলি বাস্তব ও অসমান হলে এর অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে, k > 4। তো দেখো অঙ্কটা আমি কী করে করিয়েছি, kx² + 4x + 1 = 0, এখানে আমরা দেখতে পারছি a = k, b = 4, c = 1। তো দেখো b² - 4ac, ঠিক আছে, তো দেখো b এর মান কী আছে, 4 আছে, 4² - 4 বসে গেল, এর মান কী আছে, 1 আছে, সরি এর মান কী আছে, কে আছে, মাল্টিপ্লাই সি এর মান কী আছে, 1 আছে, তার মানে কী আছে, 4 × 4 = 16, 4k, তাই তো, তার মানে বোঝা যাচ্ছে কি যে এর অ্যান্সার হবে এর অ্যান্সার, প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান। তো বুঝতে পারছো এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে এর অ্যান্সার। তো দেখো 3 দাগের অঙ্ক কী বলেছে, 3 বন্ধুর মূলধনের অনুপাত 1/6:1/5:1/4, বছরের শেষে মোট লাভ 37,000 টাকা হলে তৃতীয় বন্ধুর লাভ হবে, এর অ্যান্সার হবে এর অ্যান্সার 15,000 টাকা। তো দেখো আমি অঙ্কটা কী করে করিয়েছি, তো দেখো 3 বন্ধুর মূলধনের অনুপাত 1/6:1/5:1/4, তো দেখো 6, 5, 4 এর লসাগু কত হবে, 60 হবে। তো দেখো আমি প্রত্যেকটা ডিজিটের সঙ্গে 60 মাল্টিপ্লাই করব এবং মাঝখানে ইস্টু রাখবো। তো দেখো 1/6 × 60:1/5 × 60:1/4 × 60, তো দেখো 6 × 10 = 60, 5 × 12 = 60, 4 × 15 = 60। অর্থাৎ আমরা এখানে 10, 12 এবং 15 পাচ্ছি, অনুপাতগুলির যোগফল করে দিলাম, 10+12+15 = 37। এখানে বলেছে তৃতীয় বন্ধুর লাভ, তো দেখো তৃতীয় বন্ধু বলতে বোঝানো হচ্ছে 15, দ্বিতীয় বন্ধু বলতে বোঝানো হচ্ছে 12 এবং প্রথম বন্ধু বলতে বোঝানো হচ্ছে 10, তার মানে তৃতীয় বন্ধু বলতে বোঝানো হয়েছে 15/37, 15/37, অর্থাৎ তৃতীয় বন্ধুর লাভ সমান সমান 15/37 × 37,000। তো দেখো কাটাকাটি করলে কী আছে, উপরে 1,000 থাকছে, 15-এর সঙ্গে 1,000 গুণ করলে কী হবে, 15,000 টাকা হবে। আশা করি অঙ্কটা বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো রোমান ফোরের অঙ্ক কী বলেছে, ABCD একটি বৃত্তস্থ ট্রাপেজিয়াম যার AD ও BC বাহু দুটি পরস্পর সমান্তরাল, যদি কোণ ABC 75 ডিগ্রি হয় তাহলে কোণ BCD এর মান কত। তো দেখো এর অ্যান্সার হবে D এর অ্যান্সার 75 ডিগ্রি। তো দেখো আমি অঙ্কটা করছি কী করে, আমি এখানে ABCD একটি বৃত্তস্থ ট্রাপেজিয়াম অঙ্কন করিয়েছি এবং যার কোণ ABC কত আছে, 75 ডিগ্রি, এখানে আমরা AD সমান্তরাল BC এবং AB কী আছে, ভেদক।
তো দেখো কোণ এবিসি প্লাস কোণ বিসিডি সমান সমান 180 ডিগ্রি, তোমরা তো জানো। তো দেখো এবিসির মান কত হচ্ছে 75 ডিগ্রি, প্লাস কোণ বিএডি সমান সমান কত হচ্ছে 180 ডিগ্রি। তো দেখো কোণ বিএডির মানটা বের করতে গেলে কি করতে হবে, 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, অর্থাৎ বিএডির মান হচ্ছিল 105 ডিগ্রি। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এখানে আমরা বিসিডি প্লাস বিএডি সমান সমান 180 ডিগ্রি, তো দেখো বিসিডি প্লাস 105 ডিগ্রি, তো কার মান পেয়েছি, বিএডির মান 105 ডিগ্রি পেয়েছি, সমান সমান কত হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ বিসিডি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি। তো দেখো 180 ডিগ্রি থেকে 105 ডিগ্রি বাদ দিলে কত ডিগ্রি থাকে, 75 ডিগ্রি থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো, প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অঙ্ক খুবই ভাইটাল। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, আমাদের ডিসক্রিপশন বক্সে মাধ্যমিক 2022 সালের এবিটি এর টেস্ট পেপার সলভ করা আছে এবং তার সঙ্গে মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্পূর্ণভাবে সলভ করে দেওয়া আছে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো অর্থাৎ এর অ্যান্সার আছে, ডি এর অ্যান্সার 75 ডিগ্রি, 75 ডিগ্রি। তো দেখো রোমান ফাইভের অঙ্ক কি বলেছে, রোমান ফাইভের অঙ্ক বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। তো দেখো এ বি কত আছে, 5 সেন্টিমিটার এবং এও 13 সেন্টিমিটার হলে এবি, দেখো ও বি 5 সেন্টিমিটার এবং এও 13 সেন্টিমিটার হলে এ বির দৈর্ঘ্য কত। তো দেখো এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 12 সেন্টিমিটার। তো দেখো আমি ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ একটি এ বিন্দু নিয়েছি এবং ও বি 5 সেন্টিমিটার এবং ও এ সমান সমান এও সমান সমান কত আছে, 13 সেন্টিমিটার। অপরদিকে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? তো দেখো এ বি স্কোয়ার সমান সমান কী আছে, এও স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার। তো দেখো এর মান কত আছে, 13 আছে, 13 হোল স্কোয়ার মাইনাস 5 হোল স্কোয়ার। আর এইদিকে যে এ বি যে স্কোয়ার ছিল সেই রুটটা কী করছে, আমাদের ডান সাইডে উঠে গেছে, মানে ডান সাইডে আমি দিয়েছি। তো দেখো 13 হোল স্কোয়ার মানে কি, 169, 169 মাইনাস 5 কত হয়, 25, 169 থেকে 25 বাদ দিলে কত হয়, 144, অর্থাৎ এর অ্যান্সার হবে 12 সেন্টিমিটার। 144 রুট কত, 12 সেন্টিমিটার। তো বুঝতে পারছো প্রত্যেকটা অঙ্ক টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। রোমান 6 এর অঙ্ক করব। তো দেখো রোমান 6 এর অঙ্কতে কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য R/2 একক এবং তির্যক উচ্চতা 2L একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে। তো দেখো এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার পাই আর, ব্র্যাকেটের মধ্যে কি আছে, এল প্লাস R/4 বর্গ একক। তো দেখো আমি অঙ্কটা খুব সুন্দর করে করছি, তোমরা এইগুলো খাতায় করবে, আমি মনে করি এইগুলি 2022 সালে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো শঙ্কুর ব্যাসার্ধ সমান সমান R/2 একক, তির্যক উচ্চতা ব্র্যাকেটের মধ্যে এল সমান সমান 2L একক, সমগ্রতলের ক্ষেত্রফল কি আছে, পাই আর, ব্র্যাকেটের মধ্যে কি আছে, R+L। তো দেখো পাই গুণ আর এর মান কি আছে, R/2। তো দেখো এবার আমি ব্র্যাকেট স্টার্ট করছি, আর এর মান কি আছে, R/2, প্লাস এল এর মান কি আছে, 2L। তো দেখো এবার R/2টাকে আমি ভিতরে দিয়ে গুণ করেছি, তো দেখো আর আর গুণ করলে R² 2×2=4, প্লাস তো দেখো R/2 এর সঙ্গে 2L গুণ করলে কি হবে, 2RL হবে, /2 হবে। তো দেখো আমি বোথ সাইড থেকে 2 কেটে দিয়েছি এবং আমি পাই বসিয়েছি এবং ব্র্যাকেটের মধ্যে R² / 4 প্লাস RL বসিয়েছি। এবার আমি আরটাকে কমন নেব, আরটাকে কমন নিলে কি থাকবে, তো দেখো R/4 থাকবে, প্লাস এল থাকবে। তো দেখো এবার আমি সাজিয়ে নিয়েছি, পাই আর তো রয়েছে বাইরের দিকে, ব্র্যাকেটের মধ্যে কি আছে, এল প্লাস R/4 ব্র্যাকেট ক্লোজ বর্গ একক। আশা করি তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা অঙ্ক টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, পাই আর ব্র্যাকেটের মধ্যে এল প্লাস R/4 বর্গ একক। তো দেখো এবার আমি দু দাগের কোশ্চেনগুলো সলভ করব যেখানে শূন্যস্থান আছে, এই শূন্যস্থানগুলো টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, একটুও তোমরা স্কিপ করবে না, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। তো দেখো দু দাগে কি বলেছে, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, সুদ পর্ব 1 বছর হলে প্রথম বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ ড্যাশ, এর অ্যান্সার হবে সমান। তোমাদের মাথায় রাখতে হবে 1 বছরের ক্ষেত্রে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সব সময়ের জন্য সমান। রোমান টুতে কি বলেছে, দুটি অনুবন্ধীকরণীর গুণফল একটি ড্যাশ সংখ্যা। তোমাদের মাথায় রাখতে হবে দুটি অনুবন্ধীকরণীর গুণফল হলো একটি মূলদ সংখ্যা। তো বুঝতে পারছো, মনে করো তোমরা একটা গুণ
টু প্লাস রুট থ্রি এবং আর একটা গুণ টু মাইনাস রুট থ্রি, এই দুটোকে যদি গুণ করো তো দেখো গুণ করলে কি হবে টু এর হোল স্কোয়ার মাইনাস রুট থ্রির হোল স্কোয়ার অর্থাৎ চার মাইনাস তিন অর্থাৎ এক, আবার টু প্লাস রুট থ্রি এবং টু মাইনাস রুট থ্রি যদি তোমরা যদি যোগ করো তাহলে রুট থ্রি কেটে গেলে কি থাকবে চার থাকবে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটি অনুবন্ধীকরণের গুণফল একটি মূলদ সংখ্যা, তাই তো? তো বুঝতে পারছো পরের অঙ্কটা কি বলেছে, রোমান থ্রির অঙ্ক এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, বীজদ্বয় সমান এবং বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত কি? তোমরা তো জানো এর ফর্মুলাটা বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ ইকুয়াল টু জিরো, তার মানে কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি হয় তাহলে বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্নযুক্ত হওয়ার মেইন শর্ত হলো বি স্কোয়ার মাইনাস ফোর এসি। পরের কোশ্চেন কি বলেছে, রোমান ফোরের কোশ্চেন, একটি বর্গাকার চিত্রের শীর্ষ বিন্দুগুলি ড্যাশ, এর অ্যান্সার হবে সমবৃত্তস্থ। একটি বর্গাকার চিত্রের শীর্ষ বিন্দুগুলি সবসময়ের জন্য সমবৃত্তস্থ হয়, তো তোমরা বুঝতে পারছো। পরের কোশ্চেন কি বলেছে, রোমান ফাইভের কোশ্চেন, একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত অংশকে কী করে সমানুপাতে বিভক্ত করে। তোমরা তো জানো যে একটি ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে তাদের বর্ধিত অংশকে কী করে সমানুপাতে বিভক্ত করে। পরের কোশ্চেন কী বলেছে, রোমান সিক্সের কোশ্চেন, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ থ্রি আর একক হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, এর অ্যান্সার হবে সাতাশ পাই আর স্কোয়ার। তো দেখো সাতাশ পাই আর স্কোয়ার কী করে করতে হয় এইটা তোমাদের আমি করে দেখাচ্ছি, আর বাকি যে উপরের অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো মোটামুটি লিখে দিলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, এটা একটা সাধারণ একটা নলেজের অঙ্ক। তো দেখো আমি শূন্যস্থানগুলো আবার নতুন করে আলোচনা করছি। তো দেখো দুয়ে রোমান অনেক কী বলেছে, সুদ পর্ব এক বছর হলে প্রথম বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সবসময়ের কী হবে সমান হবে, সবসময়ের কী হবে সমান হবে। পরের কোশ্চেন কী বলেছে, পরের কোশ্চেন বলেছে যে দুটি অনুবন্ধীকরণের গুণফল একটি মূলদ সংখ্যা হবে। তোমাদের আমি বলেছি যে টু প্লাস রুট থ্রি এবং টু মাইনাস রুট থ্রির যদি বর্গ করো তাহলে এর অ্যান্সার হবে এক, অর্থাৎ এটা মূলদ সংখ্যা, ঠিক আছে, শুধু মূলদ লিখলেই হয়ে যাবে। তারপরে কোশ্চেন কী বলেছে, রোমান থ্রিতে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, সমীকরণের বীজদ্বয় সমান এবং বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত হলো এর অ্যান্সার হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ ইকুয়াল টু জিরো। পরের কোশ্চেন কী বলেছে, রোমান ফোরের কোশ্চেন, একটি বর্গাকার চিত্রের শীর্ষ বিন্দুগুলি ড্যাশ, এর অ্যান্সার কী হবে সমবৃত্তস্থ। পরের কোশ্চেন কী বলেছে, রোমান ফাইভে একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে বা তাদের বর্ধিত অংশকে ড্যাশ বিভক্ত করে, এর অ্যান্সার হবে সমানুপাতে। পরের কোশ্চেন কী বলেছে, রোমান সিক্সের কোশ্চেন, এটা করে দিতে হবে তোমাদের, তো দেখে এই অঙ্কটা করবে, ঠিক আছে। একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ থ্রি আর একক হলে তাদের সমগ্র তলের ক্ষেত্রফল ড্যাশ, এর অ্যান্সার হবে 27 পাই আর স্কোয়ার। তো দেখো অঙ্কটা আমি কী করে করিয়েছি, নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ সমান সমান থ্রি আর একক, নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান কী আছে থ্রি পাই আর স্কোয়ার। তো দেখো থ্রি গুণ পাই গুণ আর এর মান কী আছে থ্রি আর আছে, থ্রি আর এর হোল স্কোয়ার বর্গ একক, অর্থাৎ থ্রি গুণ পাই গুণ নাইন আর স্কোয়ার, অর্থাৎ কী হবে তিন নং সাতাশ পাই আর স্কোয়ার এর অ্যান্সার হবে। তো দেখো প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি, এবার আমি সত্য বা মিথ্যা এইগুলো নির্ণয় করব। তো দেখো তিন দাগের একে কী বলেছে, এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সুদের হার হবে 12.5%, এটা কী আছে সত্য আছে। রোমান টু এর অঙ্ক কী বলেছে, এক্স ভেরিজিয়াস 1/z এবং জেড ভেরিজিয়াস 1/y হলে এক্স এবং ওয়াই এর মধ্যে ভেদ সম্পর্কটি হলো ব্যস্তনিপাতি, এটা কী আছে ফলস আছে। তো দেখো আমি ফার্স্ট অঙ্কটা দেখিয়েছি কী বলেছে, তিনের রোমান হন সুদ আসল কী আছে 8:9, মনে করি আসল সমান সমান 8x, সুদ আসল 9x, সুদ সমান সমান কী আছে 9x থেকে 8x যদি বাদ দিই তাহলে কত থাকে একটা x থাকে, অর্থ দেখো এখানে সময় ব্র্যাকেটের মতো t সমান সমান এক বছর। তো দেখো সুদের হারের ফর্মুলা কী আছে, আর সমান সমান ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 বাই টি মাল্টিপ্লাই পি, ইন্টারেস্ট কত আছে এক্স আছে মাল্টিপ্লাই 100 বাই টি এর মান কত আছে এক বছরের আছে এক মাল্টিপ্লাই আর পি এর মান কী আছে 8x আছে। তো দেখো এক্স এক্স কেটে দিয়েছি 4 × 8 4 = 25 100, অর্থাৎ 25/2, ভাগ করলে কী হবে
12.5 অর্থাৎ এটা কি আছে সত্য আছে কারণ এখানে বলেছে যে এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সুদের হার হবে 12.5% অর্থাৎ অঙ্কটা সত্য পরের অঙ্কটা কি বলেছে এই অঙ্কটা তো আমি পড়েছি তো দেখো অঙ্কটা পরের অঙ্কটা মিথ্যা আছে তো দেখো অঙ্কটাই কি বলেছে অঙ্কটাই বলেছে x ভেরিজিয়াস 1/z এবং z ভেরিজিয়াস 1/y তাহলে এক্স এবং ওয়াই এর মধ্যে ভেদ সম্পর্কটি হলো ব্যস্তানুপাতি এটা কিন্তু পুরোপুরি মিথ্যে কারণ এটা ব্যস্তানুপাতি নয় কারণটা ছিল এক্স ভেরিজিয়াস যদি 1/z হয় তাহলে এক্স সমান সমান 1/z কে ওয়ান ধরেছি কে ওয়ান নট ইকুয়াল টু জিরো এক্স সমান সমান কি আছে কে ওয়ান বাই জেড অপর দিকে জেড ভেরিজিয়াস 1/y যদি হয় জেড সমান সমান কি আছে 1/y কে টু তো দেখো কে টু বাই ওয়াই আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কোনো সময়ের জন্য এটা আমাদের ব্যস্তানুপাতি হতে পারে না বা এদের মধ্যে এক্স এবং ওয়াইয়ের মধ্যে যে সম্পর্কটা আমরা লক্ষ্য করতে পারছি এটা কিন্তু ব্যস্তানুপাতিক নয় ঠিক আছে তার মানে এই অঙ্কটা কি আছে মিথ্যা আছে পরের অঙ্কটা কি বলেছে রোমান থ্রির অঙ্ক কি বলেছে 1/√3 - 2 এর অনুবন্ধীকরণই কি আছে 1/√3 - 2 তোমাদের আমি একই কথা বলেছি যদি কোনো করণীর অনুবন্ধীকরণী বের করতে বলে যদি তার সামনে যার মান যার উপরে রুট থ্রি বা যার উপরে রুট আছে তার সামনের যে প্লাস বা মাইনাস সেটা পরিবর্তন হবে যদি রুট থ্রি থাকে তাহলে এটা -√3 হবে যদি রুট এ থাকে তাহলে এটা -√এ হবে শুধু উপরের যার মাথায় রুট থাকবে সেটাই পরিবর্তন হবে তার সামনের ডিজিটটা পরিবর্তন হবে বাকি কোনো ডিজিট পরিবর্তন হবে না তার মানে এর অনুবন্ধীকরণই কি আছে 1/√3 - 2 এর অনুবন্ধীকরণই কি 1/-√3 - 2 তার মানে কি এটা সত্য আছে যেমন আমি এক্সট্রা আর একটা দেখিয়ে দিয়েছি √a+3 অর্থাৎ যদি এর অনুবন্ধীকরণী বের করতে বলে এর অ্যান্সার হবে -√a+3 আশা করি তোমরা বুঝতে পেরেছো পরের অঙ্কটা কি বলেছে রোমান ফোরের অঙ্ক তো দেখো জনসংখ্যা বৃদ্ধির হার আর পার্সেন্ট আছে সময় এন বছর জনসংখ্যা পি তো দেখো এন বছর পূর্বে জনসংখ্যা ছিল পি বাই কি আছে 1+r/100 ব্র্যাকেট ক্লোজ এন তো দেখো এটা তো ভাগ অবস্থায় আছে তাই তো এটা গুণ করে এটা উপরের দিকে নিয়ে নিয়েছি পি গুণ 1+r/100 ব্র্যাকেটের মধ্যে -n তাই তো তো বুঝতে পারছো অঙ্কটা কি আছে সত্য আছে কারণ এখানে বলেছিল যে প্রতি বছর জনসংখ্যা আর পার্সেন্ট বৃদ্ধি হলে এন বছর পর জনসংখ্যা পি এবং এন বছর পূর্বে জনসংখ্যা ছিল পি ব্র্যাকেটের মধ্যে 1+r/100 মাইনাস মানে ব্র্যাকেট ক্লোজ -n অর্থাৎ এর অ্যান্সার কী হবে সত্য হবে মানে সঠিক তো দেখো পরের অঙ্কটা কি বলেছে রোমান ফাইভের অঙ্ক কি বলেছে যে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস এবং ডি এর সম্পর্ক এস কিউব সমান সমান ডি স্কোয়ার এটা কোনো সময়ের জন্য এর সম্পর্ক এস কিউব ডি স্কোয়ার হতে পারে না অর্থাৎ এটা মিথ্যা পরের অঙ্কটা কি বলেছে রোমান সিক্সের অঙ্ক একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয় তো দেখো আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি এবং একটা শঙ্কু অঙ্কন করেছি মানে শঙ্কুর উপরেই আমাদের সমকোণী ত্রিভুজও আছে এবং শঙ্কুও আছে এবং নিচের দিকে বৃত্তও আছে তো দেখো এখানে আমি এ বি সি ইন্ডিকেট করেছি ও আমাদের মেইন কেন্দ্রবিন্দু এসি আমাদের তির্যক উচ্চতা তো দেখো বিসি যদি ব্যাস হয় তাহলে ও সি আর ও বি কী হবে ব্যাসার্ধ হবে তাই তো তো দেখো তির্যক উচ্চতা কী আছে এসি এই তির্যক উচ্চতাকে কী দ্বারা প্রকাশ করা হয় এল দ্বারা প্রকাশ করা হয় অপরদিকে এওটা কী আছে এওটা কিন্তু আমাদের উচ্চতা আছে এটা কিন্তু আমি দেখাইনি প্লিজ তোমরা লিখে নেবে তার মানে কি এবং এসিটা কী আছে তির্যক উচ্চতা আছে এবং আমি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করেছি যার বিসি আমাদের ব্যাস ও বি এবং ওসি ব্যাসার্ধ এ ওটা কী আছে উচ্চতা আছে এসি কী আছে তির্যক উচ্চতা আছে তো তো দেখো তোমাদের বোঝানোর জন্য আমি একটা আলাদাভাবে উপরের যে অংশটা আছে এ ও সি ওটা কেটে নিয়ে আসছি এবং এখানে এখানে তোমাদের আমি দেখিয়ে দিয়েছি কোনটা উচ্চতা কোনটা তির্যক উচ্চতা কোনটা ব্যাসার্ধ এবং এ ও সি যেটা আছে এই অংশটাকে আমি কেটে নিয়েছি তার মানে একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদাই একটি
সমকোণী ত্রিভুজের বাহুত্রয় হবে, অর্থাৎ এটা সত্য হবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।